পূজনীয়া মা, এখানে আমার পৌঁছিবার সংবাদ দিতে এই পত্র লেখা। সপ্তাহ খানেক হল এখানে পৌঁছেছি। এ এক গণ্ডগ্রাম, খুব অস্থির লাগছে। যাই হোক, তুমি চিন্তা করো না, ভালো থাকো। সুজয়। কাকে চিঠি লিখছো দাদাবাবু? মাকে। আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? কতক মনে পড়ে, কতক পড়ে না। বাবা ছাড়া আমার একটা ভাইও ছিল, কিন্তু এখন আর কেহ নাই। কে বলেছে কেউ নেই? এই তো আমি এসেছি, আমি তো আছি। আচ্ছা শোন, সকালে যে স্লেট পেন্সিলটা আনালাম ওটা নিয়ে আয়, তোকে আমি লেখাপড়া শেখাবো। সকালে তোকে স্বরে অ স্বরে আ শিখিয়েছি, এখন অয়কার ও, তারপর পেটকাটা মন্নাস্য ট, নিচে ট, ওহে পোস্টমাস্টার সুজয় বাবু। ও গোমস্তা মশাই, তা কেমন লাগছে আমাদের এই গ্রাম, ডাকঘর, নতুন কাজকর্ম? হ্যাঁ ওই আর কি, ভাবলুম একবার দেখা করে আসি। এক হপ্তা আগে চিনিয়ে দিয়ে গেল, কেমন ঠেকছে একবার জেনে আসি। হ্যাঁ ভালো করেছি, সব অভ্যেস হয়ে যাবে। আগে কখনো গায়ে ঘরে থাকেননি তো, কলিকাতার মানুষ বটে, অস্বস্তি আস্তে আস্তে কেটে যাবে। বলি ও রতন, কি রে বাবুর দেখভাল ঠিক মতো করছিস তো? বিদেশ বিভূমে এসছেন, দেখবি বাবুর কোনো অসুবিধা না হয়, দরকারে আমায় ডাকিস। আজ তাহলে চললুম, পরে আসবো ক্ষণ। রতন, ও রতন, বলি দু বালতি জল তুলে এনেই দে, সানসেরে পোস্ট অফিসে ঢুকব। এদিকে আয়। হ্যাঁ দাদা বাবু। এটা কে কে রে? আরে দাদা বাবু, ও তো বাউল ছিল, গান গেয়ে বেড়াতো, বড়দের মুখে শুনেছি কি যেন কষ্টে পাগল হয়ে গেছে। তো তো দেখছিস কি, যা সরাও কে সরা। আরে দাদা বাবু, ও কিচ্ছু করবে না, ও খুব ভালো। দাদা বাবু ভয় পাচ্ছে, যা এখান থেকে যা। রাইট,
যাবে বেটার কাছে। শুনেছি তুমি নাকি ভালো কবিতা লেখো বটে। আর কবিতা এখানে এসে অস্থির হবার জোগার, আর এখানে হাঁপিয়ে উঠছি। যাই হোক, ঠিক আছে ঠিক আছে, চললো মাস্টার বাবু। দাদা বাবু চলো, তোমাকে কি হলো? আরে কোথায় নিয়ে যাচ্ছিস? চলো চলো না। রতন রতন, দাদা বাবু ঘুমোচ্ছেন? আমার শরীরটা ঠিক ভালো বোধ হচ্ছে না রে, দেখ না একটু কপালটায় হাত দিয়ে। ওই দেখি দেখি, গাটু জারে পড়ে আছে গো। আজ রাতটুকু কাটাও, ভোরেই আমি কবরেশ বাবুকে ডেকে আনবো। কি রে রতন, এত হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে? দাদা বাবুর খুব শরীর খারাপ, চলো না একবার দেখবে। কোথায়? ওই পোস্ট অফিস ঘরে। কিন্তু আমি তো ওই জেলে পাড়ায় এখন রোগী দেখতে যাচ্ছিলাম। দাদা বাবুর খুব শরীর খারাপ, চলো না একবার, চলো না। এই দেখ তোদের ওই এক দোষ। আচ্ছা চল চল চল, দেখি গে চল, দেখি কি হয়েছে।
দেখি চোখটা দেখি, জিভটা একটু দেখাও তো বাপু, জোরে জোরে শ্বাস নাও। হ্যাঁ জোরে, আমি তো সব দেখলাম, তবে ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে, তবে ভয়ের কোনো কারণ নেই, আমি ওষুধ করে দিয়ে গেলুম। এই রতন, তুই থাকিস, আর একটু জ্বরটা বাড়ে তুই একটু জল পড়তে দিস, আর সেরকম প্রয়োজন হলে আমাকে সকালে ডাকবি, তবে লাগবে না, আমি ওষুধ দিয়ে গেলুম। ঠিক আছে, একটু সাবধানে থাকতে হবে। ঠিক আছে, আসি রে। আচ্ছা, আমি চলে গেলে তোর মন খারাপ হবে? কেন, কোথায় যাচ্ছ শুনি? কালই আমি কলকাতা চলে যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না রে কোনোদিন। আসলে বদলির জন্য আমি দরখাস্ত করেছিলাম, উপর মহল থেকে সেটি নামঞ্জুর করে দিয়েছে, তাই আমিও এই কাজে শেষ জবাব দিয়ে দেশে ফিরে যাচ্ছি। দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? তোর বোকামি, তা কি করে হয়। রতন শোন, আমার জায়গায় যে নতুন পোস্টমাস্টার আসবেন তাকে আমি সব বলে দিয়ে যাব, তিনি তোকে আমারই মতো যত্ন করবে, লেখাপড়া শেখাবে। আমি কালি নতুন লোকটিকে দায়িত্বভার দিয়ে যাওয়ার সময় তোর কথা বলে দিয়ে যাব, আমি যাচ্ছি বলে তোকে কিচ্ছুটি ভাবতে হবে না। না, তোমাকে কাউকে কিচ্ছুটি বলতে হবে না, আমি আর এখানে থাকতে চাই না। রতন, তোকে তো কোনোদিন কিছু দিতে পারিনি, আজ যাবার বেলায় তোকে তাই কিছু দিয়ে যেতে চাই, এতে তো দিন কয়েক চলবে। দাদাবাবু, দাদাবাবু আমার কিচ্ছুটি চাই না, দাদাবাবু আমার কিচ্ছুটি চাই না, আমাকে নিয়ে কাউকে কিচ্ছুটি ভাবতে হবে না, দাদাবাবু কিচ্ছুটি ভাবতে হবে না। রতন শোন, শ্যামকে যখন পড়বে মনে তুই চাইবি কালো মেঘের পানে, শ্যামকে যখন পড়বে মনে ও তুই চাইবি কালো মেঘের পানে, রান্নাশালে থাকবি বসে ভিজে কাটিয়ে উনুনে, কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের প্রীত রাখ কোণে, কিছুদিন মনে মনে শ্যাম সায়র নাইতে যাবি, তোর গায়ের বসন জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কি কাহার। সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে, সায়রে সায়রে সাঁতার দিয়ে। অবশেষে একদিন সমস্ত নাড়ি কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে, তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া উঠে। কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ কোণে।